সিলেট ঢাকা রেলপথ দুই লাইন করা নিয়ে যা বললেন পরিকল্পনা মন্ত্রী। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সকল খবরাখবর উপভোগ করুন। সিলেট ঢাকা রেলপথটি ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্প 2019 সালে সরকার অনুমোদন দিলেও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেটি। তবে সর্বশেষ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিলেট এক অনুষ্ঠানে বলেছেন, সিলেট ঢাকা রেল লাইন দুই লাইনে উন্নত করার কাজ অনেক দূর এগিয়ে গেছে। গত 29 জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রাম সংলগ্ন সুরমা নদীর পারস্থ স্পোর্টস গার্ডেন নামক ইনডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, সিলেট ঢাকা রেল লাইন দুই লাইনে উন্নীত করার প্রকল্প দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্ন করে আলোর মুখ দেখবে। তিনি বলেন, শুধু তাই নয়, সিলেট ছাতক সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইনকে বর্ধিত করার কাজ অনেকটা এগিয়ে গেছে। একই সাথে সিলেট সুনামগঞ্জ হয়ে নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হবে। এর আগে 2019 সালের আগস্টে সিলেট আখাউড়া রেলপথটি ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইনে উন্নীত করার জন্য রেল প্রতিমন্ত্রী বরাবর আধা সরকারি পত্র চেয়েছেন সিলেট বিভাগের 4 জন মন্ত্রী। অপরদিকে ওই বছরের একই মাসে এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদন করে সরকার। রেলওয়ে সূত্রে জানায়, সিলেট আখাউড়া রেলপথটি ডাবল লাইন উন্নীতকরণে 2019 সালের আগস্টে ডিউ দেন 3 মন্ত্রী। তারা হলেন সিলেট এক আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, মৌলভীবাজার এক আসনের সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সিলেট 4 আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। একই মাসে একই অনুরোধ জানিয়ে ডিউ দেন সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত রেলপথ ডাবল লাইন রয়েছে, তবে আখাউড়া থেকে সিলেট অংশটি সিঙ্গেল লাইন রেলপথ। এতে ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেট রুটের ট্রেন চলাচল বৃদ্ধিতে এই অংশটি বড় প্রতিবন্ধক। এই রেলপথে কোনো দুর্ঘটনা ঘটলে সিঙ্গেল লাইনের কারণে এই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া প্রধানমন্ত্রী দেশের সব রেলপথকে ডুয়েল গেজ ও ডাবল লাইনে উন্নীত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তাই আখাউড়া সিলেট রেলপথ ডুয়েল গেজের পাশাপাশি ডাবল লাইন নির্মাণ কাজ জরুরি। জানা গেছে, সিলেট আখাউড়া রেলপথ ডুয়েল গেজ রূপান্তর প্রকল্পের আওতায় 239.14 কিলোমিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। এর মধ্যে 76.24 কিলোমিটার মূল রেলপথ ও 62.90 কিলোমিটার লুপ লাইন রয়েছে। G2G ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি। দরপত্র ছাড়াই দরকষাকষির মাধ্যমে এই ঠিকাদার চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 16,104.44 কোটি টাকা। এতে কিলোমিটার প্রতি যে ব্যয় পড়েছে তা অন্যান্য প্রকল্পের কয়েকগুণ বেশি। এদিকে আখাউড়া সিলেট মিটার গেজ রেলপথটি ডুয়েল গেজে রূপান্তরিত চুক্তি মূল্য ধরা হয়েছে $149.76 কোটি। এর মধ্যে 85% তোতা $127.29 কোটি বা প্রায় $10,654.36 কোটি ঋণ দেবে চীন। চুক্তি মূল্যের বাকি অর্থ অন্যান্য ব্যয় বাবদ $5,450.08 কোটি বাংলাদেশ সরকার সরবরাহ করবে। প্রকল্পটির ব্যয় বিশ্লেষণে দেখা যায়, রেলপথ নির্মাণে মূল ব্যয় ধরা হচ্ছে $9,279.55 কোটি। এর সঙ্গে দর সমন্বয় যুক্ত হবে 27%, আর অনিশ্চিত ব্যয় রয়েছে আরও 2%। রয়েছে অন্যান্য খাতের ব্যয়ও। সব মিলিয়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে $13,964.38 কোটি অর্থাৎ কিলোমিটার প্রতি ব্যয় পড়বে $58.39 কোটি।